যে ধেরা এই ধরো শেখ শাহজাহান তাকে আড়াল করতে ব্যস্ত শাসক দল তৃণমূল কংগ্রেস। আরে কেন হবে না, দলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো নিজে শেখ শাহজাহানকে আড়াল করছেন, তিনি নিজে তার সঙ্গ দিচ্ছেন। কিভাবে বিধানসভাতে তিনি ঠিক কি বলেছিলেন শুনুন না একবার। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এরকম ধরনের কথা বলেন তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাবাদ যান কেন, তিনি এই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে না পারার জন্য কি দাবাই দিয়েছেন, কি যুক্তি দিয়েছেন শুনুন। পুলিশকে আপনি সময় দিয়েছেন, এক মাস দু মাস তিন মাস, আপনি দু মাস সময় তো দিন, আপনি ইডিকে 10 বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে 2 মাস সময় দেবেন না। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি, কে শেখ শাহজাহান? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখা, এ নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে নাকি কোথাও গিয়ে রাজ্য পুলিশের হাত পা বেঁধে রাখছে কে, নাকি কলকাতা হাইকোর্ট? এমন একটা অদ্ভুত বিষয় সামনে আনার চেষ্টা করেছিলেন, একটা ন্যারেটিভ খাড়া করার চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা শুনে কার্যত যে কোনো মানুষ তো বটেই ঘোড়াও হাসবে। সেই খবরটা বা সেই কথাটা আমরা শুনলাম, কিন্তু এই কথাটা বলার 24 ঘন্টাও কাটলো না, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সরাসরি জানিয়ে দেওয়া হলো তার তরফ থেকে যে কোনো রকম স্টে অর্ডার বা কোনো রকম স্থগিতাদেশ শেখ শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রে দেওয়া হয়নি। হাইকোর্টের তরফ থেকে বারংবার স্পষ্ট করলো হাইকোর্ট, কি বলা হলো শুন। কিছু নেতামন্ত্রী বলছিলেন যে হাই শাসক দলে যে হাইকোর্ট কোনো স্টে অর্ডার দিয়েছে শেখ শাহজাহানকে অ্যারেস্টের ব্যাপারে, সেটা ভালোভাবে আজকে ক্লারিফাই করে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানের অ্যারেস্টের ব্যাপারে হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই, এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে ভিকটিমরা চায় তাদের কাছেও করতে পারে নালিশ। তাহলে আদালত তো খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আসল গল্পটা কি, আসল সত্যিটা কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন গোটা বিষয়টা। এখন এখানে একটা বক্তব্য আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এরা কেউই সন্দেশখালি যাননি, কেন যাননি জানা নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী, ওখানে এমনিতেও শাসক দলের যেতে বিশেষ বাধা নেই, যতই 144 জায়গায় বিভিন্ন জায়গায় থাক বিরোধীদের বাধা রয়েছে, কিন্তু গিয়েছেন তো পার্থ ভৌমিক, একবার নয় বারবার গিয়েছেন, তিনি হয়তো গিয়েও হয়তো চোখটা বেঁধে রেখেছিলেন, মা বোনেদের চোখের জলটা তিনি দেখতে পাননি, আর তাই জন্যই তার বক্তব্যটা শুনুন। না এখানে কেউ বলছে না, এখানে কেউ না বললে আমি জোর করে কেন অন্য মানবো, এখানে তো কেউ সব বলছে শিবু হাজরা আর উত্তম, এখানে তো অন্য নাম উচ্চারণ হচ্ছে না, তা আমি কি করে জোর করে একজনের নাম বলবো নাকি? সত্যি এটা বলতেই হয় যে রাজ্যের দুই মন্ত্রী বারংবার সন্দেশখালিতে গিয়েও সেখানকার মা বোনেদের সঙ্গে কথা তো বলেছেন, তারা যা যা বলেছেন সেখানে গিয়ে তারা যতটুকু সম্ভব শুনেছেন, আর সেই জায়গা থেকে যতবারই কোনো রকম অভিযোগ শেখ শাহজাহানকে নিয়ে তারা বলতে এসেছেন তখনই রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বিশেষত তিনি বলেছেন সব নাকি সাজানো কথা, কোনো কথাই সত্যি নয়, সব কিছু সাজিয়ে গুছিয়ে তাদের সামনে তুলে ধরা হচ্ছে যাতে মিডিয়া অর্থাৎ আমরা সংবাদ মাধ্যম যাতে এই সমস্ত বিষয়গুলোকে বানিয়ে বানিয়ে দেখাতে পারি। কিন্তু এই যে এত বড় স্ববিরোধী কথা, সেই জায়গা থেকে মানুষগুলো যেখানে ফুসছে রাগে ক্ষোভে এতদিনের অত্যাচারের মধ্যে দিয়ে তারা গিয়েছে, তারপরে সেখানে গিয়ে একজন মা বোনের কান্না শুনতে পেলেন না পার্থ ভৌমিকরা, উল্টে সেখানে গিয়ে তারা কি করলেন, সেখানে গিয়ে তারা নাম সংকীর্তনে নাচ গান করলেন, ঢোল বাজালেন, সেই ছবিটা আমরা একবার দেখাবো। এই ছবিটা নতুন করে দেখানো সত্যিই কিছু নেই, দেখুন ইনি কিন্তু রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, কোথায় গিয়ে নাচছেন, কোথায় গিয়ে নাম সংকীর্তন করছেন, মুখে এত বড় চওড়া হাসি, সেটা সন্দেশখালিতে, যে সন্দেশখালি এবং আশপাশের এলাকায় মায়েরা বোনেরা
তারা গণধর্ষণের অভিযোগ করেছেন। সেখানে গিয়ে তিনি মহা আনন্দে মহা ধুমধামে একেবারে ঢাক ঢোল বাজিয়ে নাম সংকীর্তন করে উদ্বাহ নৃত্য করছেন। দুজন মন্ত্রী পরপর গিয়েছেন, পরপর দুদিন তার আগেও তারা গিয়েছেন, কোনো বাধা তো তাদেরকে দেওয়া হয়নি, অবাধে বিচরণ করেছেন। সেখানকার মা বোনেদের সঙ্গে কথা বলে তিনি একথাও বলেছেন, কোনো অভিযোগই তো নেই শেখ শাহজাহানের বিরুদ্ধে, কেন তাকে গ্রেফতার করা হবে। খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটাই সামনে এসেছিল যে আদতে কেন গ্রেফতার করা হচ্ছে না। এই 53 দিন ধরে অধরা ইডির অফিসারদের পেটানোর পর 53 দিন ধরে অধরা মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে, তখন তিনি বলেছিলেন কোনো অভিযোগ তো তার বিরুদ্ধে নেই, শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হবে। কিন্তু তারপর আজকের দিনে দাঁড়িয়ে কী কী পট পরিবর্তন হলো সেই দিকেও আমরা নজর রাখবো। কিন্তু তার আগে এই যে নাচ গান করছেন সন্দেশখালীতে গিয়ে রাজ্যের মন্ত্রী, সেই নাচ গান দেখে সেখানকার মা বোনেরা, যাদের চোখের জল এখনো পর্যন্ত শুকোয়নি, তারা ক্ষোভে ফেটে গিয়ে কি বলছেন শুনুন। স্বাভাবিকভাবে ক্ষোভের আগুন জ্বলছে এই মুহূর্তে এবং মহিলারা বলছেন শাহজাহান অ্যারেস্ট হয়নি। তার আগে ইতিমধ্যেই যারা এসেছিলেন গতকাল তৃণমূলের প্রতিনিধি দল, তাদের নিয়েও কাজত ক্ষোভ উগড়ে দিচ্ছেন, কেন আদিবাসী গ্রামে এলেন না তারা, এইটাই দাবি করছেন মহিলারা। তারা বলছেন তারা বলতে চান কি ঘটেছে সেটা বলতে চান, কিন্তু তাদের কাছে এসেই পৌঁছলেন না প্রতিনিধি দল। দেখলেন তো সত্যিটা, আসলে সন্দেশখালের মানুষ যে শাসক দলের আর পরোয়া করে না এটা কার্যত পরিষ্কার। সন্দেশখালের প্রতিটা ঘটনায়, প্রতিটা আনাচে কানাচে থেকে উঠে আসা মানুষের ক্ষোভ থেকে